नमस्कार बंधुरा कूकुई सुनानाते अपन सकल के स्वागत जाना आज अरंधन और आमार बाड़ी अरंधनेर रेसिपि हलो कचुर लति रेसिपिटी आज अपन संगे शेयर करब जेहेतु अरंधन स्पेशल रान्ना तो सम्पूर्ण निरामिष भावे रान्नाटा करेछि कोनो रकम पेयाज रसुनेर व्यवहार करिनि पोस्त नारकेल कोड़ा सहयोगे रेसिपिटी ताहले चलुन देखे नेई आमार ई अरंधन स्पेशल कचुर लतिर रान्ना। प्रथमे आमी एकटा कड़ा बसिए नियेछि कड़ाते बेश किछुटा परिमाण जल दियेछि एटाके आमी जलटा खूब भालोभावे फुटते दियेछि तार कारण होच्छे आमी प्रथमेई कचुर लतिटाई जलेर मध्ये दिए भापिए नेब। एई जलेर मध्ये प्रथमे आमी किछुटा परिमाण लवण दिए दिलाम एटा कचुर लतिटा भापानोर जोन्नो खूब हेल्प करबे আর আমি লতিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। লতিগুলোকে আমি মোটামুটি 2 ইঞ্চি সাইজে কেটে নিয়েছি, পিস করেছি। এর আঁশগুলোকে আমি আগে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, তারপরে আমি এটাকে কেটেছি। তো এটা আমি এর মধ্যে জলের মধ্যে দিয়ে দিলাম, এটা খানিকক্ষণ হবে জলের মধ্যে। আর আমি এখানে কিছুটা পরিমাণ পাতিলেবু, এটা মোটামুটি 2 চামচ মতো পাতিলেবুর রস, সেটাও আমি এই জলের মধ্যে সেদ্ধ জলের মধ্যে দিয়ে দেবো। আর তার সঙ্গে এই লেবুর খোসাটাকেও আমি জলের মধ্যে দিয়ে দেবো। এর কারণ আসলে আর কিছুই না, কচু গাছ সাধারণত বনে বাদারে বা জঙ্গলে হয়ে থাকে, এর মধ্যে যে কোনো রকমের রোগ জীবাণু থাকলে সেটাই গরম জলে ভাপানোর ফলে বেরিয়ে যাবে এবং এই লেবুটা দেওয়ার জন্য গলা খুশখুস করবে না, সেই কারণেই এই পাতি লেবুটা দেওয়া। তো আমি এখানে 2 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি, তারপর ওটাকে জলটা ফেলে কচুর লতিটাকে আমি সরিয়ে রেখেছি। আমি এখানে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে নিলাম একটা কড়ার মধ্যে। তারপর আমি এখানে ফোড়নের জন্য কিছুটা পরিমাণ কালো জিরে নিয়েছি, এখানে 1 চামচ মতো কালো জিরে দিয়েছি, এটাকে আমি ফোড়নে দিচ্ছি। আর আমি ফোড়নে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটাকে আমি ফোড়নটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আমার ফোড়নটা মোটামুটি ভাজা হয়ে গেছে, লঙ্কাগুলো ফাটতে শুরু করেছে। এবার আমি যে ভাপিয়ে রাখা কচুর লতিটা, এটা আমি দিয়ে দেব। আমি আরও একবার বলে দিই, এটা কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে ভাপাবেন না, তাহলে কিন্তু এটা পুরোপুরি গলে যাবে। জাস্ট 2 মিনিটের বেশি ভাপাবেন না। এটাকে আমি এবার এই তেলের মধ্যে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব, একদম বেশ ভালো করে ভেজে নেব। আমার খানিকক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে 1 টিস্পুন আমি হলুদের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি, এটা খুব সুন্দর কালারটাও আসবে এর জন্য আমি দিয়ে দিলাম। আর হলুদ সবসময়তে অ্যান্টিবায়োটিকের কাজ করে। আমি এর মধ্যে কিছুটা পরিমাণ হিং দিয়ে দিচ্ছি, এখানে 1/2 টিস্পুন মতো প্রায় হিংয়ের গুঁড়ো এই কচুর লতির মধ্যে আমি দিয়ে দেব রান্নাটার মধ্যে। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এটাকে। এবার আমি এখানে 1 টিস্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, এটা আপনারা ঝালটা বুঝে দেবেন। এবার আমি এখানে 2 বড় চামচের মানে 2 টেবিল চামচ নারকেল কোড়া, সেটা আমি কুড়িয়ে রেখেছিলাম, সেটাকেও আমি এর মধ্যে মিশিয়ে দেব। এবার আমি এটাকে খুব ভালো করে সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। আমার প্রায় কষানো হয়ে গেছে, এখানে আমি 1 চামচ মতো চিনি এবং কিছুটা লবণ দিয়েছি। লবণের পরিমাণটা বুঝে দেবেন, কারণ যেহেতু আগে লবণ দেওয়া হয়েছে। এখানে আমি 2 টেবিল চামচ পোস্ত বেটে রেখেছিলাম, সেই পোস্ত বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, এটা প্রায় হয়েই গেছে। এবার আমি খুব ভালো করে সমস্ত মশলাকে মিশিয়ে দেব, আর মিশিয়ে দেবার পর একটু ভালো করে নেড়ে নেব। সামান্য পরিমাণ জলও দিয়ে দিচ্ছি, বাটি ধোয়া জল, এটাকে একটু বেশ ঘাটা ঘাটা মতো হবার জন্য খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব, হতে দেব। এটা প্রায় হয়েই এসেছে, এইভাবে খুন্তি দিয়ে কিছুটা ঘেটে ঘেটে দেব, তাহলে এটা খুব ভালো দেখতে লাগবে। আমার এটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পুরোপুরি ভাবে এটা কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি, আমি এবার এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটি আমার মায়ের হাতের রেসিপি,
আমার মা যেভাবে বানান আমি সেইভাবেই আজ আমি এটা বানিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি। আমার মায়ের স্বাদ, আমার মায়ের ছোঁয়া এই রেসিপির মধ্যে রয়েছে। উপর থেকে কিছুটা কোরানো নারকল ছড়িয়ে দিচ্ছি। আপনাদের যদি কাঁচা সর্ষের তেলের স্বাদ ভালো লাগে তাহলে আপনারা কাঁচা সর্ষের তেলও উপর থেকে কিছুটা ছড়িয়ে দিতে পারেন, তাহলেও খেতে খুব একটা খারাপ লাগবে না। আর আমি সবশেষে একটা পাতি লেবু, একটা গোল রিং করে রেখেছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে সুন্দর করে সাজিয়ে আমি এটা আপনাদের কাছে পরিবেশন করছি। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো এক নতুন ভিডিও নিয়ে। নমস্কার।